নমস্কার, আজকে আমরা একটা সায়েন্টিফিক তথ্য একটু আলোচনা করতে এলাম। সুপার ভ্যাকসিন, এই কথাটা এখন একটা আলোচ্য বিষয়। সুপার ভ্যাকসিন, কোভিডের এগেনস্টে সুপার ভ্যাকসিন ভাবতেই যেন কেমন একটা ভালো লাগছে, তাই না? তো সুপার ভ্যাকসিন আমরা কিন্তু ইন ফিউচার রিয়েলিটিতে হয়তো দেখতে পেতে পারি। তার পেছনে আছে কিন্তু বিজ্ঞান, বিজ্ঞানের গবেষণা। তাই সেই বিজ্ঞানের গবেষণা একটুখানি বলি, কীভাবে সুপার ভ্যাকসিনকে ডিজাইন করা হচ্ছে, কীভাবে একটা হোপ, একটা আশা, একটা নতুন রূপ দেখাচ্ছে। তাহলে আমরা প্রথমে একদল বিজ্ঞানীর কথা বলি, যারা ইউএসএ UVA হেলথ অ্যান্ড ভার্জিনিয়া টেক এই ইউনিভার্সিটির একদল গবেষক দল এই সুপার ভ্যাকসিনের পথে অনেকটা এগিয়েছেন। তাদের গবেষণা প্রকাশ পেয়েছে একটা রেপুটেটেড জার্নালে, PNS জার্নালে প্রকাশ পেয়েছে। তো তারই একটু অংশ আপনাদেরকে খুব সংক্ষেপে আমি বলতে চাইছি। তো ঘটনা হচ্ছে যে এই যে সুপার ভ্যাকসিনের কথা বলা হয়, এই সুপার ভ্যাকসিন আসলে কী, রাইট? সুপার ভ্যাকসিনটার হাইপোথিসিস করা হচ্ছে যে যদি এমন একটা ভ্যাকসিন বার করা যায় যে ভ্যাকসিন আমাদের COVID-19 করোনা ভাইরাসের যে কোনো স্ট্রেনের এগেনস্টে প্রতিরক্ষা দেবে আগামী দিনে। এই যে COVID-19 প্রতি মুহূর্তে মিউটেশনের ফলে বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাও কোনো রকম প্রভাব ফেলবে না এই সুপার ভ্যাকসিন যদি সাকসেসফুলি ডেভেলপ করা যায়। এখন যে স্টাডিটা হয়েছে এটা একদম প্রিক্লিনিক্যাল স্টাডি, এবং সেই প্রিক্লিনিক্যাল স্টাডিটা কিন্তু যথেষ্ট আশা রাখছে। মানে বিজ্ঞান তো এইভাবেই, বিজ্ঞানের অপর নাম হচ্ছে একটা আশা রাখা। আশার মাধ্যম দিয়ে, চেষ্টার মাধ্যম দিয়ে, ডেভেলপমেন্টের মাধ্যম দিয়ে আলটিমেটলি একটা ডেস্টিনেশনে পৌঁছানো যায়। সো বেসিক্যালি আমরা কী হয়, আমাদের যেই ভ্যাকসিনগুলো এখন কী হয়েছে, এই ভ্যাকসিনগুলো তো একটা স্পাইক প্রোটিনের একটা অংশকে সিনথেসিস করা হয়েছে অথবা হোল জিনোম নেওয়া হয়েছে, এইভাবে করা হয়েছে, রাইট? বিভিন্ন ভ্যাকসিন এমআরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে সিনথেটিক এমআরএনএ তৈরি করে সেটাকেও একটা ন্যানোপার্টিকেল এনক্যাপসুলেটেড করে ফর্মুলেশন করা হয়েছে। সো বিভিন্ন টেকনোলজি আছে ভ্যাকসিন ডেভেলপমেন্টের, বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব ডিফারেন্ট কাইন্ড অফ টেকনোলজি আছে যেগুলো পেটেন্টেড হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো সেই টেকনোলজিগুলো তারা ইউজ করে এবং ডেভেলপমেন্টটাকে এগিয়ে নিয়ে যায়। তো এক্ষেত্রে যেটা করা হচ্ছে, যেক্ষেত্রে ভাবা হচ্ছে যে স্পাইক প্রোটিনের মধ্যে এমন একটা ইউনিভার্সাল একটা পোর্শন আছে, একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে, যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা এই যত ভ্যারিয়েন্টই হোক না কেন, যত স্ট্রেনই হোক না কেন করোনা ভাইরাসের, ইভেন ডিস্টাল, মানে করোনা ভাইরাসের তো অনেক পরিবার আছে, মাসি পিসি, আগের জেনারেশান, তার আগের জেনারেশান, এরকম অনেক রকম আছে। সো তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই এই পার্টিকুলার এই যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সগুলো ইউনিভার্সাল একটা কমন অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে। তো রিসার্চাররা টার্গেট করছেন যে এই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটাকে টার্গেট করেছেন এবং সেটাকে ফিউশন পেপটাইড বলছে। সেই ফিউশন পেপটাইডটা একটা ওয়াইড রেঞ্জ অফ স্ট্রেনের ক্ষেত্রে সেটা কিন্তু কমন, ঠিক আছে? তো সেটা কিন্তু চেঞ্জ হয় না, এই যে ভ্যারিয়েন্ট আসছে, বিভিন্ন মিউটেশন ঘটছে, কিন্তু এই ফিউশন প্রোটিনের যে ইউনিভার্সাল ফিউশন পেপটাইডের কথা বলা হচ্ছে, যে সিকোয়েন্সগুলোর কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। তাহলে এইটার এগেনস্টে যদি একটা ভ্যাকসিন ডেভেলপমেন্ট করা যায়, তাহলে এই ভ্যাকসিন আগামী দিনে হয়তো সমস্ত রকম যে সমস্ত ভ্যারিয়েন্ট আসছে বা অন্য যে কোনো স্ট্রেন মডিফিকেশান হচ্ছে লিটল বিট, এদের এগেনস্টে একটা প্রোটেকশান দিতে পারে। সেই জন্যই এই সুপার ভ্যাকসিনের কথা আলোচনা, সেই জন্যই একটা সুপার ভ্যাকসিনের একটা হাইপোথিসিস। তো ঘটনা, তো এই যে ভ্যাকসিন, এটা পিগ মডেলে, পিগেরও একটা ডায়রিয়া, একটা করোনা ভাইরাস আছে, পিগ, আমাদের যে পিগ শুয়োর,
সো পিগে একটা ডিজিটাল করোনা ভাইরাস, অনেক ধরনের করোনা ভাইরাস, এগুলো আমরা অনেক আগে আলোচনা করেছি, তার বিভিন্ন ভ্যারিয়েন্ট আমরা দেখেছি। তো ঘটনা হচ্ছে যে তাদের শরীরেও একটা ভ্যাকসিন ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? সো তাদের জন্য একটা ভ্যাকসিন ডিজাইন করা হয়েছে, সে পিগের ক্ষেত্রেও সেই সেই ভ্যাকসিনটাকে দেখা হয়েছে যে হোয়েদার এটা প্রিভেন্টিভ মেজার দিচ্ছে কিনা, সেটা কিন্তু প্রিভেন্টিভ মেজার দিচ্ছে। এবং আর একটা হিউম্যানের জন্য মেজার করা হয়েছে, হিউম্যানের জন্য একটা ডিজাইন করা হচ্ছে এই এই সিকোয়েন্সটাকে নিয়ে, ইউনিভার্সাল সিকোয়েন্সটাকে নিয়ে। দিয়ে দেখা গেছে যে হিউম্যানের এটাও কিন্তু পিগের মধ্যেও কিন্তু প্রিভেন্টিভ মেজার দিচ্ছে। তাহলে এইবার আশা করা হচ্ছে যে এই ডিজাইন যেটা করা হয়েছে হয়তো আগামী দিনে মানুষের ক্ষেত্রেও প্রিভেন্টিভ মেজার দেবে। তো এখন এটা একটা বলতে পারেন প্রি ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, এটা ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের দিকে যাবে, সেটা একটা টাইম কনজিউমিং, সেটা হয়তো আগামী দিনে এগোবে। তো আমরা সেই দিকে এখন চোখ রাখবো। তাহলে আপাতত আমাদের একটা কনসেপ্ট আমরা একটা পেলাম, যেটা সুপার ভ্যাকসিন আগামী দিনে একটা একটা নেক্সট নেক্সট হাইপোথিসিস, রিসার্চের হাইপোথিসিস, একটা নেক্সট টার্গেট যেটাকে অ্যাড্রেস করতে হয়, যেটার জন্য গবেষণা করতে হয়, যেটার জন্য প্রিক্লিনিক্যাল রিসার্চ করতে হয়, যেটার জন্য যেটা যদি আবার পরে ক্লিনিক্যাল ট্রায়ালে যায় তার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয়। তো এটা একটা গুড কনসেপ্ট এবং হয়তো আগামী দিনে আমরা এই রাস্তার দিকে এগোতে পারি, যদি এই এই যে হাইপোথিসিসটা, এই যে মেথডটা, এটা যদি আগামী দিনে যদি ক্লিনিক্যাল ট্রায়ালে আসে, সেখানে যদি ভালো ফল করে, হয়তো আগামী দিনে একটা সুপার ভ্যাকসিন আমাদের তৈরি হলো, তখন হয়তো আমাদের কোনো রকম এই ভ্যারিয়েন্ট নিয়ে এত ভয় বা এই ভ্যারিয়েন্টের বিভিন্ন এফিকেসি, এই নিয়ে হয়তো আমাদের মধ্যে অতটা আর আতঙ্কের ব্যাপার থাকবে না। তাই আমরা সবসময় সায়েন্সকে, গবেষণাকে মানে এনকারেজ করব। আমাদের দেশেরও বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে অনেক লিমিটেশান আছে, সেক্ষেত্রে আমাদের অনেক গ্র্যান্ট মানি যদি বাড়ানো যায় সেটাও একটা বেটার, যাতে গবেষণা গবেষকরা গবেষণাটা করতে পারে। গবেষণাতে প্রচুর খরচ, সেই খরচটা তো গভর্নমেন্ট মানি থেকেই ম্যাক্সিমাম আসে, গ্র্যান্ট থেকে আসে। তো সেদিকে যদি গভর্নমেন্ট আস্তে আস্তে ভাবে, যদি আমাদের গবেষণা আরও উন্নততর, উন্নত থেকে উন্নততর জায়গায় পৌঁছায়, তাহলে হয়তো আগামী দিনে আমরা এই বিভিন্ন ধরনের যে ডিজিজ, বিভিন্ন ধরনের যে মানে এই যে সংক্রমণ, বিভিন্ন ডিজিজের যে সংক্রমণ বা বিভিন্ন ভাইরাসের যে আক্রমণ, এগুলো হয়তো আগামী দিনে আমরা প্রতিরোধ করতে পারবো। তাই গবেষণাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, গবেষণা কিন্তু আগামী দিনের পথ দেখাবে মেডিকেল সায়েন্সের। সমস্ত এই যে মেডিকেল সায়েন্স আজকে দাঁড়িয়ে আছে, তার পেছনে কিন্তু রয়েছে গবেষণা। এই আমাদের মতোই বিজ্ঞানীরা কিন্তু এই গবেষণাগুলো করে, যে যে ফিল্ডে গবেষণা করে, কেউ ভ্যাকসিন ফিল্ডে গবেষণা করছে, কেউ ডিজিজ পার্কিনসন ডিজিজের উপর গবেষণা করছে, কেউ ক্যান্সারের উপর গবেষণা করছে, কেউ লাং ডিজিজের উপর গবেষণা করছে। এইভাবেই গবেষণা চলে, গবেষণার বিভিন্ন মানে ডিজিজ ইন্ডিকেশনের ক্ষেত্রে, বায়োমেডিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, সেখান থেকে এই প্রিক্লিনিক্যাল ডেভেলপমেন্টটা যখন একটা ভালো গুড রেজাল্ট নিয়ে আসে, কোনো একটা ডিজিজ ইন্ডিকেশনকে আটকে দিল বা সেটাকে স্লো ডাউন করলো বা কোনো কিছু করলো, রাইট, একটা মানে গুড এফিকেসি পাওয়া গেল, সো তখনই সেটা, তখন তারপরের স্টেজে ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে এগোই। তার জন্য প্রসিডিওর আছে যেগুলো আমি বারবার বলি, সেই প্রসিডিওর মেনে তারপর ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের দিকে এগোই। তো ক্লিনিক্যাল ডেভেলপমেন্টে কোনো ড্রাগ আসে না যতক্ষণ না সেটা প্রিক্লিনিক্যালে আমাদের মতো সায়েন্টিস্টরা সেটাকে একটা স্ট্যাম্প ফেলে, একটা ভালো দিক দেখতে পায়, একটা হাইপোথিসিস করে। তাই এই যে বায়োমেডিক্যাল রিসার্চ অ্যান্ড তার ডেভেলপমেন্ট, ড্রাগ ডেভেলপমেন্ট, এখানে দুটো পিলার, একটা হচ্ছে প্রিক্লিনিক্যাল, যে প্রিক্লিনিক্যাল রিসার্চ না হলে মেডিকেল সায়েন্স মানে ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট হবে না। তাই প্রিক্লিনিক্যাল ডেভেলপমেন্টটা কিন্তু গবেষকরা করে, সায়েন্টিস্টরা করে, তারপর সেটা ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের দিকে যায়, মানুষের মধ্যে সেটাকে দেখা হয়। তো এই হচ্ছে আমাদের একটা বায়োমেডিক্যাল সায়েন্সের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা কমপ্লিট প্রসেস। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, আর নিউক্রাটিল বাংলা পেজে আসুন। আমাদের এক সপ্তাহের মধ্যে প্রায় 10 জন মতো ডাক্তার, এমপ্যাথেটিক ডক্টর আমাদের ফ্রি, এই যে আমরা যেটা শুরু করেছি একটা হিউম্যানিটি প্রজেক্ট শুরু করেছি, পুরো ক্রেডিটটা আমি ডাক্তারদের দিতে চাই, যে ডাক্তারগুলো সহানুভূতিশীল হয়ে আপনাদের পাশে থাকতে চান এবং আমার এই প্রপোজালে রাজি হয়েছেন। তারা তাদের সময়ের অতিরিক্ত কিছু, মানে অতিরিক্ত তো কারোর সময় হয় না,
প্রফেশনাল লাইফের পরে বাদ বাকি তাদের ফ্যামিলি লাইফ আছে, তার আরও অ্যাক্টিভিটিস আছে, তাহলে সেই টাইম কেটে নিয়ে মানুষের পাশে থাকার জন্যে ফ্রি কনসাল্টিং এই কোভিড টাইমে ওনারা করতে রাজি হয়েছেন, তার জন্য আমি মানে তাদেরকে ধন্যবাদ জানাই। উইদিন এ উইক আপ টু 10 ডক্টরস উইল বি অ্যাভেলেবল আমাদের NC হেলথ জোনে, কিন্তু অ্যাভেলেবল থাকবেন আপনারা, কিন্তু আপনাদের প্রয়োজনে চেষ্টা করতে পারেন, যাদের প্রয়োজন হবে তারাই চেষ্টা করবেন, কারণ আমাদেরও তো লিমিটেশান আছে। ধরুন লিমিটেশান বলতে ডাক্তাররা হয়তো 3টে টাইম দিয়েছে, কেউ 4টে টাইম দিয়েছে, তো টোটাল নাম্বারটার লিমিটেশান আছে। তো সেক্ষেত্রে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই প্রয়োজন, অবশ্যই আমাদের এই যে NC হেলথ জোনের ফেসিলিটিসটা করা হচ্ছে আপনারা কিন্তু নেবেন। তাই সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাইন আপ করে রাখুন, দেখবেন NC হেলথ জোনে সাইন আপ হয়, আপনারা সকলে সাইন আপ করে রাখুন। একজন ডাক্তারবাবু এখন লিস্টেড হয়েছে, সেটাকে আমরা অ্যাপ্রুভ হয়েছে, আরও দুজনকে নিয়ে কাজ চলছে, এরকম করে কয়েকদিনের মধ্যে আমরা আপ টু 10 ডক্টরস আমাদের সিস্টেমে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো যাদের দাঁতের সমস্যা আছে, এই মুহূর্তে একজন ডেন্টিস্ট আছেন ডক্টর, আপনারা তার কাছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতেই পারেন, তার সঙ্গে কিন্তু কনসাল্টিং করতেই পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নিয়ে কিন্তু ওনার সাথে আলোচনা করতেই পারেন, একদিন চেষ্টা করে দেখুন। আর চেষ্টা যদি করেন আমাকে একটু ফিডব্যাক দেবেন কেমন হয়েছে। ইটস টোটালি নিউ মডেল, একটা অনলাইন কনসাল্টিং ভিডিও কনসাল্টিং সিস্টেম ইনকর্পোরেট করা হয়েছে ওখানে, তো লেটস সি মানে কেমন হয় আর কি, আশা করছি খুব ভালো হবে। আমাদের প্রতিনিয়ত কিন্তু ডেভেলপমেন্টটা চলতেই থাকছে NC হেলথ জোনে, আমরা অনেক কিছু করবো NC হেলথ জোনে ধীরে ধীরে সময়ের রেসপেক্টে, আপনারা নিশ্চয়ই সঙ্গে থাকবেন, দেখতেও পাবেন। তো হেলথ স্বাস্থ্য পরিষেবায় আমরা অনেক দূর এগোতেও চাই এবং সেই অনুযায়ী কাজও করছি, এটুকুনি আপনাদের বলতে পারি। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আসবো পরে।